হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো স্টাডি ইন ইউএস নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানজেনের পক্ষ থেকে, আমি ক্লারা। সো আমরা জেনে নেই প্রথম থেকেই যে আমাদের কী কী প্রসিডিওর ফলো করতে হবে। প্রথমে যে প্রসিডিওরটা থাকে সেটার নাম হলো অ্যাসেসমেন্ট, এবং অ্যাসেসমেন্টে অবশ্যই থাকতে হবে স্টুডেন্টসের সার্টিফিকেট এবং মার্কশিট, সাথে থাকতে হবে তার পাসপোর্ট, এবং অবশ্যই থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টের কপি, এবং সেটা হতে হবে এফিডেভিট। এবং কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো বা চাইতে পারে স্টেটমেন্ট অফ পারপাস। সো এই সমস্ত ডকুমেন্টস নিয়েই আমরা একটা স্টুডেন্টস এলিজেবল কি না সেটা নিয়ে আমরা ফার্দার স্টেপে যাব। এবং ফার্দার স্টেপে কী রয়েছে, যে একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি সে যেতে চায় এবং কোন ইউনিভার্সিটিতে তার পছন্দের সাবজেক্টটি আছে। সো আমরা এই সমস্ত অ্যাসেসমেন্টের পরেই যেই প্রসিডিউরে যাব সেটা নাম হলো অ্যাডমিশন প্রসিডিউর। এবং অ্যাডমিশন প্রসিডিউরের পরেই আমরা যেটা পাবো সেটা হলো অফার লেটার। বাট এটাই কিন্তু শেষ নয়, অফার লেটারের পরে আমাদের আরও কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়, যেটা ইউনিভার্সিটি সেই রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেয়। এবং সেই রিকোয়ারমেন্ট সাবমিট করার পরেই আমরা যেটা পাবো সেটা নাম হচ্ছে I-20। এবং I-20 পাওয়ার পরেই আমরা যে প্রসিডিউরে যাব সেটা নাম হলো ভিসা প্রসিডিউর। এবং এইভাবে ধাপে 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 আমরা ইউএসের জন্য প্রসেস করতে পারি। সো এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো হলো প্রসিডিউর। এখন একটা স্টুডেন্ট নিজে কী কীভাবে প্রিপেয়ার করবে, সো আপনি এলিজেবল কি না এটা কিন্তু আপনি নিজেই যাচাই করতে পারেন। কীভাবে, সেটা হলো গিয়ে আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো দিয়ে। আপনার এসএসসি এইচএসসিতে কেমন মার্ক রয়েছে, অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটো মিলে 65% মার্ক থাকলেই কিন্তু একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং তার আইএলটিএসের কত মার্ক রয়েছে সেটাও কিন্তু একটা বিষয়। যেমন ব্যাচেলারের জন্য আইএলটিএস অবশ্যই লাগে ওভারঅল 6, এবং ইচ ব্যান্ডে থাকতে হয় 5.5। এবং যদি মাস্টার্সের জন্য সে অ্যাপ্লাই করে তাহলে তার ওভারঅল থাকতে হবে 6.5, এবং ইচ ব্যান্ডে 6.6। সো এগুলো দিয়েই কিন্তু আপনি যাচাই করতে পাচ্ছেন যে আপনি ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবেন কি না। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের থাকে তারা উইদাউট আইএলটিএসেই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেগুলো এক্সেপশনাল। তাহলে বুঝতেই তো পারছেন যে আপনি এলিজেবল কি না। এবং আপনি যদি নিজেই মনে করেন যে আপনি এলিজেবল, তাহলে আপনার ডকুমেন্টসগুলো আমাদের পাঠিয়ে দিন, এবং আমরা আমাদের যে টিম রয়েছে ইউএসএতে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন প্রসিডিউরে আপনাকে হেল্প করবে, তারাই কিন্তু আপনাকে রেজাল্টে জানিয়ে দিবে যে আপনি এলিজেবল কি না। আচ্ছা, এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক স্পন্সার কে হতে পারে। ব্যাংক স্পন্সার হতে পারে যে কেউ, যেমন সবথেকে ভালো হয় যদি ব্লাড রিলেটেড কেউ হয়, বাবা মা ভাই বোন অথবা দাদা দাদি। কিন্তু এদের মধ্যে যদি কেউই সেরকমভাবে স্পন্সরশিপ দেখাতে না পারে, তাহলে হয়তো বা খুব এমার্জেন্সি কেসের সাথে হতে পারে চাচা মামা, অথবা যদি ফিমেল হয় তার হাজব্যান্ডও কিন্তু দেখাতে পারে। সো ব্যাংক স্পন্সর কে কে হতে পারে সেটা তো আমি জানিয়ে দিলাম। ব্লাড রিলেটেড ছাড়া যারা স্পন্সর হচ্ছে, যেমন চাচা অথবা মামা অথবা হাজব্যান্ড যেই হোক না কেন, তারা যদি স্পন্সরশিপটা দেখায় সেটা কিন্তু অবশ্যই এফিডেভিট আকারে হতে হবে। যেমন তার সাথে তার রিলেশনশিপটা কী সেটা ভ্যালিড কি না সেটার জন্য একটা এফিডেভিট ফর্ম দিতে হয়, এবং অবশ্যই ডকুমেন্টসগুলো ভ্যালিড কি না এটাও কিন্তু যাচাই বাছাই করে তখনই হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট সাবমিট করতে পারে। এবং এই ব্যাংক স্টেটমেন্টটা যে বিষয় এটা কিন্তু I-20 পাওয়ার পরে যে সাবমিট করতে হবে এমন না, এটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখনই কিন্তু এই ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়। সো আপনি যদি ফুলি রেডি হন তাহলেই কিন্তু আপনি ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং তখনই আপনার পুরো প্রসেসটি আরও ইজি হয়ে যাবে, আপনাকে হোল্ড করতে হবে না কোনো কিছুর জন্য। সো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ইউএসএতে স্কলারশিপ অ্যাভেলেবেল কি না। হ্যাঁ, অবশ্যই স্কলারশিপ রয়েছে, যেটা হচ্ছে up to 60%। এবং আপনি এই স্কলারশিপের জন্য এলিজেবল কি না এটা কিন্তু আপনার অফার লেটারের সাথেই তারা আপনাকে দিয়ে দিবে, যে আপনি স্কলারশিপ কত পার্সেন্ট পাচ্ছেন। এবং তখনই হচ্ছে গিয়ে আপনি জেনে যেতে পারছেন যে আসলে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন। এবং স্কলারশিপ পাওয়ার পর কিন্তু আপনার টিউশন ফিজটা আরও কমে আসবে। যদিও
ইউএসএ টিউশন ফিস যথেষ্ট কম এবং স্কলারশিপ পাওয়ার পরে কিন্তু আপনার টিউশন ফিসটা আরও কমে আসবে। সুতরাং ইউএসএতে আমাদের অ্যাপ্লাই করতে কোনো বাধা থাকছে না। সো বন্ধুরা, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে এসে পড়েছি এবং আশা করি আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব তথ্য দিয়ে সাহায্য করার জন্য। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে এবং আপনারা মনে করেন যে আপনারা আরও ডিটেইলসভাবে জিনিসগুলো জানতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের কী কী কোয়েরিজ রয়েছে, কিংবা ইনবক্সে নক করতে পারেন।